বেশ বুঝতে পারছি। পায়েলের খুনের অভিযোগে আপনাকে সারাটা জীবনই লকআপেই কাটাতে হবে। কোনো সেন্স নেই, এত তাড়াতাড়ি ভরসা হারাবেন না। আমার ধারণা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পায়েলের আসল খুনিকে ঠিকই খুঁজে বার করব। অর্কবাবু, এসপি সুদক্ষিণা সেন আমাকে মায়ের বিরুদ্ধে মুখ খুলতে বলেছিলেন। মা? মা মানে আপনার শাশুড়ি গায়ত্রী গাঙ্গুলী? আমার মা, আমার বাবা, আমার বাড়ির প্রত্যেকে, এমনকি আমার কাকা পর্যন্ত পলাশকে বুঝিয়েছিল, কিন্তু পলাশ শোনেনি। হয়তো শোনার কোনো দরকারই ছিল না। কাবেরী, তুমি কি কোনো আলোচনা করেছিলে? তুমি কি ওকে বলেছিলে থেকে যেতে? বলেছিলাম, কিন্তু কিন্তু তারপর আমি ভাবলাম, জানেন, যে যেতে চায় তাকে যেতে দেওয়াই ভালো। পলাশ সম্বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া তোমার উচিত হয়নি। তুমি কি জানো পলাশ তোমার জন্য? পলাশের এত কাছাকাছি থাকা সত্ত্বেও পলাশের বাড়িতে দিনের পর দিন থেকেও আমি পলাশকে চিনতে পারলাম না। আর আপনি আপনি এই কদিনে পলাশকে কি করে চিনলেন? আপনি শিওর কাবেরী গায়ত্রী গাঙ্গুলীর এগেনস্টে মুখ খুলবে? হ্যাঁ, তার কারণে সুদক্ষিণা সেন গাঙ্গুলী বাড়িতে যখন আমাকে জিজ্ঞেস করেছিল আমি মার বিরুদ্ধে মুখ না খোলায়, উনি বলেছিলেন কাবেরী পুলিশকে সবকিছুই জানাবে। কোনো সেন্স নেই, তাহলে তো আপনি বেঁচে যাবেন। সেখানে যা, আমিও সুখে শান্তিতে থাকতে পারি না শঙ্কর। তার মানে তোমরা সত্যি সত্যি চলে যাবেই? তুমি মন খারাপ করো না, আমরা যাবার আগে আমাদের নতুন বাড়ির ঠিকানা তোমাকে দিয়ে যাব। তুমি মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করতে যাও। না, আমি যাব না, আমি কিছুতেই যাব না, আমি দেখা করতে যাব না তোমাদের সঙ্গে। অদিতির কেসের ব্যাপারে আমি একটা প্ল্যান করেছি। বলে ফেলুন। আসলে স্যার, হয়েছে কি, ওই কাবেরী আমাদের কাছে গায়ত্রী গাঙ্গুলী সম্বন্ধে সব কথা নাও বলতে পারে, ভয় হোক যে কোনো কারণেই হোক, কিন্তু অদিতির সামনে থাকলে, মানে অদিতির ব্যাপারে ওর একটা কোথাও একটা সিম্প্যাথি একটা কিছু, তাই ভাবছিলাম স্যার ওই কাবেরী অদিতি দুজনকে যদি একসঙ্গে কথা বলিয়ে দেওয়া যায় তাহলে হয়তো অনেকগুলো ক্লু। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। অদিতির ব্যাপারে আপনার এই ভাবনার প্রশংসা না করে আমি পাচ্ছি না। আমি এক্ষুনি কাবেরীকে ফোন করছি। কাবেরী, কাবেরী এক্ষুনি বড়বাগান থানা থেকে ফোন এসেছিল। কেন বড়বাগান থানা থেকে ফোন? কেন মানে ওখানকার সিআইডি অফিসার সুদক্ষিণা সেন ফোন করেছিলেন, উনি জিজ্ঞেস করলেন কাবেরী এক্ষুনি বড়বাগান থানা যেতে পারবে কি। আপনাকে ডাকা হয়েছে অদিতির ব্যাপারে। অদিতির জন্য? আপনি আমাকে বলেছিলেন যে অদিতি পায়েলকে খুন করতে পারে না। শুধু পায়েলকে কেন, অদিতি কোনো দিন কারো ক্ষতি করতে পারে না। তাহলে এতটা বিশ্বাস কি করে করছেন? আচ্ছা মিস সেন, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? সিআইডি অফিসারদেরকে ঈশ্বর বিশ্বাস করতে নেই। তাহলে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, কিন্তু ভগবানকে কি কোনোদিন চোখে দেখেছেন আপনি? দেখেননি নিশ্চয়ই? বলুন বলুন। অদিতিকে আমি চোখে দেখিনি, তবে ওর সম্পর্কে যতটা শুনেছি তাতে ওর প্রতি বিশ্বাস আমার এতটুকু কমে। তার মানে অদিতির জন্য যদি কিছু করতে হয় আপনি করবেন? নিশ্চয়ই করব, একবার ছেড়ে বারবার করব। কি করতে হবে বলুন। আসলে অদিতি দেবী খুব ভেঙে পড়েছে। আপনি ওনার সঙ্গে দেখা করে আপনার নিজের জীবনের দৃষ্টান্ত দেখিয়ে যদি চেয়ার আপ করতে পারেন খুব ভালো হয়। পারবেন কি? নিশ্চয়ই পারবেন। আসুন